তখন নির্ভর করতে হবে কিসের উপর? এই যে বললাম, বিদেশি শক্তি, দেশি কিরানক, নানা ধরনের শক্তি, এবং তারা আপনাকে কুরে কুরে খেয়ে রাজনীতিটাকে আপনার হাতে থাকতে দেবে না, রাজনীতিবিদদের হাতে থাকতে দেবে না। এখন কি রাজনীতিবিদদের হাতে আছে ক্ষমতায় যারা আছেন তারা আছেন হলপ করে বলতে পারে? আপনি কোশ্চেন দেখেন, পত্রিকায় ছাপা হয়, যখন তাদের কেউ কোনো কথা বলেন ওই দলের নেতা নেত্রীরা কি বলেন? এইরকমই অবস্থা আজকে তথাকথিত ভোটের বিবেচনায় যে বড় দল, তারাও কি তাদের একই অবস্থা? পারবেন না, কারণ ওই জায়গা থেকে আসলে ওই জায়গাটা নাই এখন। কথা বলি দেখুন, আচ্ছা ভোটে হোক আর বিনা ভোটে হোক, আমাদের যে পার্লামেন্ট মেম্বাররা নির্বাচিত হন আমাদের সংবিধানে, তাদের যে দায়িত্ব কর্তব্য, তারা কি সেই দায়িত্ব কর্তব্য পালন করেন না বাড়তি দায়িত্ব পালন করেন? এলাকায় যে সকল উন্নয়নের দায়িত্ব, তো তাদের ওই জায়গায় হস্তক্ষেপ করার কথা না, আইন প্রণয়ন কথা, রাষ্ট্রযন্ত্র রক্ষণাবেক্ষণ করার কথা। আমাদের এই সংবিধানে স্থানীয় সরকার, ঠিক এইভাবে বলা আছে, লোকাল গভর্নমেন্ট, তার অধিকারটাকে কিভাবে খর্ব করার কাজটা এটা করেন দেখছেন। সুতরাং মুক্তিযুদ্ধের পরে 72-এর সংবিধানের অসম্পূর্ণতা আছে, ছিল আছে, কিন্তু এই যে বিউটি, সেই বিউটিটা কাজে লাগছে না, জনগণের শক্তিকে জাগ্রত করতে পারছি না। আমাদের ভোট, এই কথা আজকে আর নতুন করে বলার দরকার নেই, 14 সাল এবং 18 সালের ভোট কি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এর থেকে কলঙ্কজনক ভোট আগে কবে হয়েছে পাল্লা দিয়ে মেপেই কিন্তু বলা যায়। কিন্তু তাহলে প্রধান কথা কোনটা? পুরো নির্বাচন ব্যবস্থা ফেল করে গেছে, যার জন্য আমাদের লড়াইটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য। আমরা বলেছি যদি পার্লামেন্টকে কার্যকর করতে হয় তাহলে প্রথমত সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে আসতে হবে। আমরা বলেছি নির্বাচনকে টাকার খেলা, বেশি শক্তিমুক্ত, সাম্প্রদায়িক প্রচার প্রচারণা, প্রশাসনিক কারসাজি মুক্ত করতে হবে। আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত সংখ্যানুপাতিক পদ্ধতি করতে না পারছি ততক্ষণ পর্যন্ত না ভোট ছিল প্রবর্তন করতে হবে, রিকল সিস্টেম করতে হবে। আমরা বলছি এত সবের পরে পক্ষে জনগণের ভোটাধিকার নিয়ে যারাই জিতবে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই কাজটা করতে গেলে এই সংস্কারের সাথে আর যে কাজটা করতে হবে সেটা কি? এই বাংলাদেশে আসলে আমরা ফেল করে গেছি, দলীয় সরকার অধীনে এসে আওয়ামী লীগ সরকার বলেন, বিএনপি সরকার বলেন, এবং আমরা এটা মনে করি এমনকি কমিউনিস্ট পার্টির সরকার হলেও বর্তমান বাস্তবতায় ভালো নির্বাচন আশা করা যায় না। তাহলে কি কাজ করতে হবে? ওই সংস্কারের সাথে এই কাজও করতে হবে, একটা নির্বাচনকালীন সময়ে নির্দলীয় তদারকি সরকার করতে হবে। অবশ্যই যে কথাটা আসে, এরকম একটা সরকার যদি করি সে কি চান্স নিয়ে আবার 1-11 করবে কিনা বা 2-22 করবে কিনা, নিশ্চয়ই সেটা হিসাবে রাখবো, যার জন্য সেফটি ক্লজ রেখে ওই কাজটা করতে হবে। মন্তব্য করতে চাই না, উনি আর একটু সময় যেতে দেন, তারপরে আরো খেলা দেখবেন, ওই খেলার মধ্যে এখন আমি ঢুকছি না, ওটা পরে যাবো আর কি, কারণ আজকে ওনার বক্তব্য আমি শুনি নাই, ওটা বলতে চাই না। আমি যে কথাটা বলতে চাই আমাদের দিকটা পরিষ্কার করি, সেটা হচ্ছে কি, তাহলে আপনি নির্বাচনকালীন সময় যে সরকারটা করতে হবে, আমি আগেই বললাম এইসব সেফটি ক্লজ দেখে কাজটা করতে হবে, যদি আপনি বিশ্বাস করেন জনগণের ভোটেই আপনি ক্ষমতার পরিবর্তন চান। সেটাই নিশ্চয়ই যার যার জায়গা থেকে করব, জনগণ যাকে ভোট দেয় তারাই নির্বাচিত হবে। আমরা মনে করি, দেখেন আবার একটু আমি পেছনে ফিরে আবার যেতে হচ্ছে, 90-এর গণ অভ্যুত্থানের পরে ওই সময় কিন্তু, আবার হিস্ট্রির জন্য বলি, ফজলু ভাই নিশ্চয়ই মনে আছে যে তখন কিন্তু অনেক দলের দিক থেকে কমিউনিস্ট পার্টি সহ আরো বিশেষ করে লেফটরা বলেছিল যে আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার করে একটা কি বলে এই ধরনের নির্বাচন কমিশনকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে দাঁড় করাতে পারেন না। আমার ধারণা খুব ঠান্ডা মাথায়, আমি মান্নান ভাইয়ের কাছ থেকে উত্তর শুনতে চাই না, উনি যদি ঠান্ডা মাথায়, উনি একজন ঝানু আমলা ছিলেন, উনি বিবেচনা আমার এই কথাটা করবেন, আমি কোনো উত্তর শুনতে চাই না। আমরা ওই সময় বলেছিলাম অন্ততপক্ষে পরপর 3টা ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার মধ্য দিয়ে আসেন, আমরা 2টা কাজ করি, নির্বাচন কমিশনকে একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাই, আর একটা আমাদের পলিটিক্যাল কালচার গড়ে তুলি। আজকে শুনে রাখেন দায়িত্ব নিয়ে কথা বলছি, তখন কিন্তু আওয়ামী লীগের সমানেত্রী, বিএনপি সমানেত্রী কেউ এটা মানে নাই, কারণ চিন্তা করেছে ভোটে জিতে পরে যা খুশি করবো, পরের ইতিহাস আমাদের জানা, তার মানে সেটা হয় নাই। সেই জায়গায় যেহেতু পেছনে ফিরে আছি, আমি কথাটা পরিষ্কার বলি, এখনো পর্যন্ত আমাদের ওই রকম একটা সরকার সংবিধানের সেফটি ক্লজ আনতে হবে, যাতে করে আমরা নির্বাচনে ভালো নির্বাচন করতে পারি, এবং আমরা যখন ওই ধরনের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবো, এবং যখন সংস্কৃতি কালচার ওরকম চলে আসবে, তখন দরকার হলে আমরা প্রচলিত ধারার এই ধরনের নির্বাচন করব। এই ছাড়া বাংলাদেশে কিন্তু একটা ভালো নির্বাচন আশা করে আপনি পারবেন না, যদি ওইটা চান। তাহলে আপনাকে তখন নির্ভর করতে হবে কিসের উপর? এই যে বললাম বিদেশি শক্তি, দেশি কিরানক, নানা ধরনের শক্তি, এবং তারা আপনাকে কুরে কুরে খেয়ে রাজনীতিটাকে আপনার হাতে থাকতে দেবে না, রাজনীতিবিদদের হাতে থাকতে দেবে না। এখন কি রাজনীতিবিদদের হাতে আছে ক্ষমতায় যারা আছেন তারা আছেন হলপ করে বলতে পারে? আপনি কোশ্চেন দেখেন।
পত্রিকায় ছাপা হয়, যখন তাদের কেউ কোনো কথা বলেন ওই দলের নেতা নেত্রীরা কি বলেন। এইরকমই অবস্থা আজকে তথাকথিত ভোটের বিবেচনায়, যে বড় দল তারাও কি তাদের একই অবস্থা? পারবেন না, কারণ ওই জায়গা থেকে আসলে ওই জায়গাটা নাই এখন। সুতরাং আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, আজকে বিদেশের হস্তক্ষেপ যদি বন্ধ করতে হয়, কারণ আমরা কিন্তু একটু অনেক ক্ষেত্রে একটু সংকট, এই অর্থে আমি বলবো যে আসলে তো বিশ্বের একটা ইকোনমিক ক্রাইসিস, এটা তো এখন কি বলে বাতিল হয়ে যায়নি। বাংলাদেশে একটা বিউটি আছে যে আমার গ্রামের কৃষকরা তার উৎপাদন অব্যাহত রেখেছে, শ্রমিককে উৎপাদন অব্যাহত রেখেছে, আমাদের এখনো রপ্তানির একটা বিরাট অংশ, তার জায়গা বিকল্প জায়গা আছে, আমাদের বিদেশের শ্রমিকরা একটু ফ্লো অনেক সময় ক্ষমা বাড়ার মধ্যে থাকলেও তারা সেই জায়গাটা আসে। কিন্তু এইটা যদি আমরা অনেক ঋণের জালে আবদ্ধ হয়ে 2026-27 সালে যেটা ব্যাপক পরিশোধ করতে হবে, তখন একটা যে বিপদে পড়বো না আগামী বছর, যে এই ঋণ পরিশোধের সময় বড় বিপদে পড়বো না, এই কথা কেউ কিন্তু হলফ করে বলতে পারে না। সুতরাং আমাদেরকে এখনই প্রধান কাজ হবে জনগণকে আস্থায় নিতে হবে, জনগণ যা সিদ্ধান্ত নেবে তাকে নিয়েই কাজ করতে হবে, কারোর হস্তক্ষেপের সুযোগ দেওয়া যাবে না। এই বিবেচনায় বাংলাদেশে একটা ভালো নির্বাচনের জন্য আর দেরি না করে নির্বাচন ব্যবস্থার সংস্কার, সাথে সাথে নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু হওয়া জরুরি, এবং এই কাজটি সরকারকেই করতে হবে। সরকার অনেক সময়, এটা বলেই শেষ করি, অনেক সময় একটা উস্তাদি খেলা চলে বাংলাদেশে, এইটা রিসেন্টলি দেখবেন, এক একটা ইস্যুকে, ওই ইস্যুটা যাতে না থাকে তখন কিন্তু নানা ইস্যু সামনে নিয়ে আসা হয়, ইচ্ছে হোক অনিচ্ছা হোক মিডিয়া সেটাকে সামনে নিয়ে আসে। এখন ভোট, আপনি ভোট নিয়ে কথা বলবেন, দেখবেন যে এর মাঝে অনেকগুলো ইস্যু নিয়ে চলে আসছে। আপনি জিনিসপত্রের দাম আকাশ চুম্বু, বাংলাদেশে পেঁয়াজ যা আছে দেশের মধ্যেই, তারপরে দাম কোথায় চলে গেছে? তেলের দাম, চিনির দাম, তেলের দাম সরকার আগে যেটা কি বলে ভ্যাট প্রত্যাহার করেছিল সেটা নিয়ে আসতে, যদি আমার তথ্য ভুল না হয় মন্ত্রী ঠিক করে দিতে পারেন, পার কেজিতে 28 টাকা জনগণের কাছে তারা চাপাই নিচ্ছে। বিদ্যুতের যে পরিমাণ উৎপাদন ক্ষমতা আছে, উৎপাদন তার অন্থার্ড প্রায় মানে অর্ধেকেরও কম করছে, কিন্তু দাম বাড়িয়ে পকেটের জনগণের পকেট কাটছে, কিন্তু নিয়মিত দিতে পারছে না। এই আলোচনাটা যাতে না আসে জনগণের মধ্যে, তার মধ্যে কিন্তু উস্তাদি খেলার কারণে নানা ইস্যু নিয়ে আসে। সুতরাং এই উস্তাদি খেলা রেখে জনগণের সমর্থন কেউ অর্জন করতে পারবে না, এটা ভুল কথা। কারণ বাংলাদেশের মানুষ শেষ সময় তার কিন্তু সঠিক সিদ্ধান্ত সে প্রয়োগ করে। অতএব আজকে জনগণকে আস্থায় রেখেই যদি রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি, দল মনে করি, রাজনৈতিক দলের লোক মনে করি, তাহলে জনগণই হবে আমার শেষ ভরসা, শেষ শক্তি, তাকেই কি বলে আস্থায় নিয়েই যার যার বক্তব্য করতে হবে, এবং একটা ভালো নির্বাচনের জন্য যার যার দায়িত্ব সেটা পালন করতে হবে। এইটা যদি পালন করতে ব্যর্থ হই, ইতিহাস কিন্তু আমাদেরকে একসময় এমন কঠিন শিক্ষা দেবে, এটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতে পারি, যে সেইটা আমাদের কারোর জন্য ভালো হবে না এবং গণতন্ত্রের জন্য মোটেই ভালো হবে না, এটা বিবেচনা করতে হবে। আপনাকে ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। ধন্যবাদ আপনাকে এবং মান্নান ভাই, প্রিন্স ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আমি দুজনের কাউকেই কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, আমার মনে হলো জনাব মন্ত্রী মহোদয় সাহেব আমার কথাগুলো কেউ ওইভাবে বুঝতে পারছেন কিন্তু ওইভাবে নেননি। আপনার